সুইডেনের স্কুলগুলোতে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে প্রাথমিক ধাক্কা মোকাবেলা করবে খুদে শিক্ষার্থীরা। কেননা সম্প্রতি পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ায় ইউরোপের দেশ সুইডেন কিছুটা হলেও যুদ্ধাবস্থার ঝুঁকিতে রয়েছে। এ কারণে দেশটির সরকারের নির্দেশনা অনুযায়ী স্কুলে যুদ্ধকালীন শিক্ষা দেওয়া হচ্ছে। সুইডেনের পাশাপাশি ইউরোপের আরেক দেশ ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি শুরু থেকেই বাঁকা চোখে দেখছে রাশিয়া। গত কয়েকদিন ধরে বিদ্যুৎ অবকাঠামো সহ ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক পরিসরে হামলা চালাচ্ছে রাশিয়া। এমন সময় ইউরোপের দরজায় যুদ্ধ করা নাড়ছে বলে সতর্ক করলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি বলেন, যুদ্ধপূর্ব একটি পরিস্থিতির মধ্যে প্রবেশ করেছে ইউরোপ, তবে এ নিয়ে ইউরোপের দেশগুলোর কোনো প্রস্তুতি নেই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। ইউক্রেনের সীমান্ত ঘেঁষা পোল্যান্ডের প্রধানমন্ত্রী হঠাৎ কেন এমন বিস্ফোরক ও আতঙ্কিত হওয়ার মতো মন্তব্য করলেন। পোলিশ প্রধানমন্ত্রীর মতে, যুদ্ধে ইউক্রেন যদি রাশিয়ার কাছে পরাজিত হয় তাহলে ইউরোপের কেউই আর নিরাপদ থাকবে না। সতর্ক করে তিনি বলেন, যুদ্ধ এখন বাস্তব বিষয় যা দুই বছর আগেই শুরু হয়েছে। সম্প্রতি মস্কোয় সন্ত্রাসী হামলার দায় ইউক্রেনের ওপর চাপিয়েছে রাশিয়া। কোনো প্রমাণ ছাড়া একের পর এক এর পক্ষে যুক্তি দিয়ে চলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন অবস্থায় সামনের দিনে ইউক্রেনকে সমর্থন জানানোর বিপরীতে ইউরোপের বাকি দেশগুলোতেও হামলা হতে পারে বলে মনে করেন ডোনাল্ড টাস্ক। সংকটের সম্ভাব্য সমাধানের পথও জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। তার মতে, ইউরোপের দেশগুলোকে সামরিক দিক থেকে আরও আত্মনির্ভরশীল হয়ে উঠতে হবে, আর এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা আরও ভালো মিত্রতা গড়ে তুলতে পারবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখনই ইউরোপের জন্য সবচেয়ে সংকটময় সময় বলেও উল্লেখ করেন টাস্ক। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে পার হচ্ছে। যদিও রুশ প্রেসিডেন্ট পুতিন আগেই বলেছেন, ন্যাটোভুক্ত দেশগুলোতে হামলা করার কোনো আগ্রাসী অভিপ্রায় মস্কোর নেই। পলাশ রঞ্জন রায়, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।